বৃষ্টির কারণে আধা ঘন্টা পরে খেলা শুরু হয়, আর প্রথমে ব্যাটিং করতে নেমেই গুজরাটের দুই ওপেনার শুভমান গিল এবং ঋদ্ধিমান সাহা দুর্দান্ত শুরু করেন। তবে ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে শুভমান গিলের ক্যাচ ফেলে দেন টিম ডেভিড, যেখানে 31 রানে আবারও নতুন জীবন পায় শুভমান গিল। হতে পারে এই ব্যাটসম্যান এই ক্যাচ মিসের সুযোগে সেঞ্চুরি করে দিতে পারেন, পাল্টে দিতে পারেন ম্যাচের রূপটাই। এরপর অবশ্য পার পেলে শেষে ঋদ্ধিমান সাহার উইকেট হারিয়েছে গুজরাট টাইটান্স। 16 বলে 18 রান করে ফিরে যান ঋদ্ধিমান সাহা, যেখানে পাওয়ার প্লে শেষে মুম্বাইকে প্রথম ব্রেক থ্রু এনে দেন পীযূষ চাওলা। এরপর যেমন কথা তেমন কাজ, জীবন পেয়ে মুম্বাই বোলারদের উপর যেন রীতিমতো ছড়ি ঘোরাতে থাকলেন শুভমান গিল। প্রত্যেক ওভারেই 2টি থেকে 3টি করে ছক্কা হাঁকাতে শুরু করেন তিনি, যেখানে এক পর্যায়ে মাত্র 49 বলেই 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন এই ব্যাটসম্যান। আর তাতেই এবারের আইপিএলে নিজের ক্যারিয়ারে 3য় সেঞ্চুরি তুলে নিলেন শুভমান গিল। এর আগে ব্যাক টু ব্যাক ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শুভমান গিল, আজ মুম্বাইয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আরও একটি সেঞ্চুরি। যদিও 31 রানে আউট হয়ে গিয়েছিলেন এই ব্যাটসম্যান, তাই তো ক্যাচ মিসের জন্য এখন আরও বেশি আক্ষেপে পড়তে হবে টিম ডেভিডকে, যেখানে শেষ পর্যন্ত শুভমান গিল 60 বলে 129 রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরে যান প্যাভিলিয়নে। সেই সাথে 31 বলে 43 রানের ইনিংস খেলে শুভমান গিলকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন সুদর্শন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার 13 বলে 28 রানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 233 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় গুজরাট টাইটান্স। আর এমন বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে বিপদের মধ্যে আরও বিপদে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ ঈশান কিশান উইকেটের পেছনে থাকাকালীন চোখের মধ্যে ব্যথা পেয়েছেন, তাই তো ওপেনিংয়ে নামতে পারেননি এই ব্যাটসম্যান। তার জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিংয়ে আসেন নেহাল ওয়াধেরা, আর ওধেরা ব্যাটিংয়ে আসতেই রীতিমতো শুরুতেই ব্যর্থ হয়ে গেলেন, 3 বলে 4 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর মুম্বাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ হাতে বল লেগে রিটায়ার্ড হার্ড হয়ে ফিরে গেলেন ক্যামেরন গ্রিন। এবারের আইপিএলে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান দুর্দান্ত খেলছিলেন, ফর্মের তুঙ্গেও ছিলেন গ্রিন। তবে সেই গ্রিন যখন রিটায়ার্ড হার্ড হয়ে ফিরে গেলেন, তখন মূলত ম্যাচ থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ এরপর যে রোহিত শর্মা মুম্বাই সমর্থকদের হতাশ করলেন, বাঁচা মরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও ব্যর্থ রোহিত শর্মা, 7 বলে 8 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তিলক ভার্মা তো মোহাম্মদ সামির 3য় ওভারে 5-5টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন, 1 ওভারেই নিয়ে আসেন 26 রান, তখন তো ম্যাচের রূপ আরও পাল্টে যায়। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা এই তিলক ভার্মাকে ফিরিয়ে ম্যাচের রূপ আবারও ঘুরিয়ে দিলেন রশিদ খান, বোল করে দিলেন এই ব্যাটসম্যানকে, যেখানে মাত্র 14 বলে 43 রান করে ফিরে যান তিলক ভার্মা। পরে আবারও ব্যাট হাতে উইকেটে আসেন ক্যামেরন গ্রিন, তখন মূলত মুম্বাই শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরে, এবং সূর্যকুমার যাদবকে নিয়ে ভালো খেলার ইঙ্গিতও দিচ্ছিলেন এই ব্যাটসম্যান, কিন্তু ইনিংস বড় করতে পারলেন না, ফিরে গেলেন 30 রান করে। অপর প্রান্ত থেকে সূর্যকুমার যাদব একাই মুম্বাইয়ের হাল ধরেছিলেন, এক প্রান্ত থেকে যেন মুম্বাই ইন্ডিয়ান্সকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু তার 360 ডিগ্রি শট আবারও কাল হয়ে দাঁড়ালো মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, যেখানে গেম চেঞ্জের ওভার করেন মোহিত শর্মা। 1 ওভারে সূর্যকুমার যাদব এবং বিশ্ববিনোদকে ফিরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচ থেকে ছিটকে ফেলে দেন মোহিত শর্মা। 61 রানের ইনিংস খেলে ফিরে যান সূর্যকুমার যাদব, সেই সাথে ফিনিশ করতে এসে ব্যর্থ হন টিম ডেভিড, তাই তো মুম্বাইয়ের ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় সেখানেই। শেষ পর্যন্ত তাই হয়েছে, মুম্বাইকে কাঁদিয়ে ফাইনালে পৌঁছে গেল গুজরাট টাইটান্স। ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আবারও মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স।